আমরা এবার একটু ফটোকপির মেশিনটা নিয়ে হালকা পাতলা করি। দেখো তো ফটোকপির এই জিনিসটা হচ্ছে ফটো। দেখো ফটো মানে হচ্ছে লাইট। ফটো মানে কি? লাইট। কপি মানে হচ্ছে কপি, মানে ব্যাপারটা হচ্ছে লাইট ইজ কপিড। অ্যাকচুয়ালি এখানে আরো ডিটেইলের ব্যাপারটা হচ্ছে লাইট ইজ নট কপিড, মানে এটার নাম হচ্ছে, নাম হতে ছিল ফটো নো কপি, ফটো নো কপিয়ার, কিন্তু আনফর্চুনেটলি নাম হয়ে গেছে ফটো কপিয়ার। কারণ এই দেখে তার ফটো মানে লাইট, কপি মানে তো কপি, দ্য লাইট ইজ কপিড এরকম মনে হচ্ছে, বাট আসলে এখানে ইমপ্রেশনটা ওইটা না, ইমপ্রেশন হচ্ছে লাইট ইজ নট কপিড। কারণ লেট মি টেল ইউ, সরি এল এম টি ওয়াই, ধরো এই যে এটা হচ্ছে পেপার, পেপারের উপর ধরো লেখা আছে হচ্ছে এম, একটু প্র্যাকটিক না ক্যামেরা অন হয়ে গেছে, দেখো ধরো এই গ্লাসের উপরে এম লেখা আছে, দিস গ্লাস হ্যাজ দ্য লেটার এম এনগ্রেভড অন ইট। আচ্ছা এখন এই এম লেখাটা আশেপাশে কালি আছে, ধরো কালি হচ্ছে কাকে, ধরো আমি নিজেই হচ্ছে কালি ইঙ্ক, তো এই হচ্ছে পেপারটা, পেপারের উপর আগে লাইট পড়বে আর এই হচ্ছে যার উপর কপি হবে তার উপরে পেজ। আচ্ছা পেজ, হোল পেজ ইজ পজিটিভ চার্জ, হোল পেজ ইজ পজিটিভ চার্জ, আমি কালি হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে কিনা? আর এই যে পেপার, এখন এই পেপারের উপরে আগে লাইটটা ফেলা হচ্ছে, তো পেপারের উপরে এটা কি আসতেছে দেখা যাচ্ছে না? আচ্ছা পেপারের উপর ধরো লাইটটা পড়লো, আসছে লাইটটা, লাইটটা পড়লে এই দেখো এই এম লেখা যে পার্টটা আছে ওই পার্টটার মধ্যে দিকে লাইট পাস করেনি, এই জন্য এম লেখা যে পার্টটা আছে ওই পার্টটা স্টিল ডার্ক। আনাসে কি আসতো ধরো দেখো এম, এই যে তো এটা কপি হলো, এই যেটুকু পার্টের উপরে এম লেখা আছে এটুকু পার্ট তো ডার্ক, তাই না? ওয়াই ডার্ক? কারণ এখান থেকে লাইট আসতে পারেনি, কিন্তু এম এর আশপাশের জোন দিয়ে কিন্তু লাইটটা এসেছে, তাই না? আচ্ছা এবার যে, হ্যাঁ বসো, এবার যেটা হবে সেটা হচ্ছে ওই বলো মার্কেটটা গেল, সেটা হচ্ছে এই যে এখান থেকে লাইটটা যাচ্ছে, তখন এই এই পেপারের উপরে সব জায়গাতে লাইট পড়েছে, সব জায়গাতে লাইট পড়েছে, শুধু এই এম এই জোনটা বাদে আর সব জায়গাতে কি লাইট পড়েছে, তাই না? লাইট পড়েছে। না হ্যাঁ, এখন এই এই হোল পেপারটা কি ছিল? পজিটিভ চার্জ ছিল,
তাই না? তো লাইট যেখানে এসে হিট করবে সেখান থেকে পজিটিভ চার্জগুলো সব নাই হয়ে যাবে, পজিটিভ চার্জ সব কি হবে, সব নাই হয়ে যাবে, বিকজ লাইট হ্যাজ গট এনার্জি ফোটনস। তো লাইট এসে পজিটিভ চার্জগুলোকে সব এরপর সবার সরাই দেবে। কিন্তু এই যে এম যে লেখাটা, ওই এম এর মধ্যে দিয়ে তো লাইট পাস করতে পারেনি, পারছে পারেনি, বিকজ ইট ওয়াজ ডার্ক। সো ওর মধ্যে দিয়ে, ওই লেখার মধ্যে দিয়ে লাইট পাস করতে পারেনি। তাহলে এইটুকু পার্টির উপর এখন পজিটিভ চার্জ আছে, আছে না? এখন আমি যদি এর উপর দিয়ে আমার স্কিনটা ঘষা দিই, আমি তো কালি, আমি যখন এর উপর দিয়ে ঘষা দিই তাহলে কালি হচ্ছে নেগেটিভ চার্জ, কালি কি নেগেটিভ চার্জ। আর এই যে এম যে লেখাটা, এর উপর এখন কোন চার্জ আছে? পজিটিভ চার্জ। আগে তো হোল পেপারটাই পজিটিভ ছিল, কিন্তু এখন ওইটুকু পার্ট কেন পজিটিভ? লাইট এসে যখন হিট করলো এইটুকু পার্টে শুধু লাইট আসেনি, বিকজ এখানে এই এম, এই কালো লেখাটা ওই লাইটকে অ্যাবজর্ব করে নিয়েছে, লাইটকে পাস হতে দেয়নি, লাইট পাস হয়েছে, এখানে এসে লাইট ব্লক, লাইট ব্লক, লাইট ব্লক, লাইট ব্লক, আবার লাইট পাস করেছে। তো এই রিজিয়নগুলোতে যে চার্জেসগুলো ছিল পজিটিভ চার্জ, ওগুলো সব নাই হয়ে গেছে, বিকজ লাইট এসে হিট করেছে। এই জন্য শুধু এই এম যে লেখাটা, এখানে পজিটিভ চার্জগুলো যায়নি, কারণ লাইট ওখান থেকে আসতে পারেনি, এখান থেকে লাইট যেতে পারেনি। সো ওই রিজনে পজিটিভ চার্জ রয়ে গেছে। এখন আমি কালি, আমি নেগেটিভ চার্জ, আমি যদি এর প্রতি একটা ঘষা দিই তাহলে নেগেটিভ কালি অ্যান্ড পজিটিভ লেখা অ্যাট্রাক্টস ইচ আদার, সো দিস পজিটিভ লেখা উইল অ্যাট্রাক্ট দ্য নেগেটিভ কালি, ব্যাস কপি হয়ে গেল, ঠিক আছে কি না? সো সিম্পল। এই জন্য যেহেতু পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন হয়, তার মানে সেখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা বিষয় থাকে, পজিটিভ পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন হচ্ছে, ইট ক্রিয়েটস হিট। এই জন্য দেখবা যে ফটোকপি হয়ে বের হচ্ছে তার কাগজ ইজ হিটেড, ঠিক আছে? প্রিন্টার সেমভাবেই ওয়ার্ক করে, কিন্তু প্রিন্টার হচ্ছে লাইট ইউজ করা হয় না, প্রিন্টার হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম ইউজ করা হয়, ঠিক আছে? হ্যাঁ, মানে এখানে প্রোগ্রামিং করে জাস্ট মানে অরিয়েন্টেড করা হয় ওই কার্টিসকে। তাহলে এখানে দেখো, তাহলে প্রিন্টারের ক্ষেত্রে মানে চার্জগুলো কমবে, প্রিন্টারের কেস ওই যে ওই কাগজটা যখন ঢুকে না, তখন মানে কাগজগুলোকে চার্জ করে দেওয়া হয়, যে কচ কচ করে যে আস্তে আস্তে ঢুকছে, ওর ওখানে কাগজ ঘষে ওর উপর চার্জ দিয়ে দেয়। তাহলে এখানে দেখো লাইট যেখানে পড়ছে সেই রিজিয়নে কিন্তু কোনো কপি হচ্ছে না, লাইট যেখানে পড়েনি সেই রিজিয়নটা কপি হচ্ছে, এজন্য এটা একচুয়ালি লাইট নট কপিড। তাহলে ফটো নট কপিয়ারটা বলে কেমন শোনায়? এই জন্য ফটো কপিয়ার দিচ্ছে, ঠিক আছে? তাই তো পারিস তুই।